এটা হচ্ছে ডিজিটাল লার্নিং প্ল্যান, অর্থাৎ আপনার সন্তানের গৃহশিক্ষক। বাড়তি অবকাশ দূরে থাক, ঘরের ছোট্ট সোনামণিকে হাতে খড়ি দেবার মতো ফুরসতটুকুও যেন হয়ে ওঠে না অনেক কর্মজীবী বাবা মায়ের, ফলে শুরুতেই বাধাগ্রস্ত হয় শিশুর প্রাক প্রাথমিক শিক্ষা। তাই এমন অনিবার্য সংকট থেকে উত্তরণে সহায়ক ভূমিকা রাখতে পারে আধুনিক প্রযুক্তি। এটা হচ্ছে ডিজিটাল লার্নিং প্ল্যান, অর্থাৎ আপনার সন্তানের গৃহশিক্ষক। এখন কিভাবে আপনার সন্তানকে এই কলমটা পড়াবে, চলুন আমরা দেখি। এই কলমের মাঝখানে দেখুন একটা বাটারফ্লাই বা প্রজাপতি চিহ্ন আছে। এই বাটারফ্লাইতে 3 সেকেন্ড চেপে ধরে রাখলে কলমটা অন হবে। দেখুন আমি অন করছি। আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, কলমটা অন হলো। এখন আপনি, আমাদের টোটাল বই আছে 15টা, আপনি কোন বই পড়তে চান, যেই বই পড়তে চান সেই বইয়ের কভার পেজে একটু টাচ করুন কলমটা। লার্নিং পেন, সোনামণির বাংলা পড়া, যখন যেই বইতে টাচ করবেন সেই বইটা কলমটা সিলেক্ট করবে এবং কলমটা সেই বইয়ের নাম বলবে। তারপরে আপনি ভিতরের পড়া শুরু করুন। অর্থাৎ আপনি যখন যেই বর্ণে টাচ করবেন সেই বর্ণটা কলমটা 3 বার পড়াবে। এই বইয়ের মধ্যে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দিয়ে শব্দ এবং ছোট ছোট ছড়া আছে। যেমন ধরুন, ছতে ছবি, ছবি আঁকি রং তুলিতে, ছবি আঁকি রং তুলিতে, স্মৃতি হয়ে থাক ঝুলিতে। এবং প্রত্যেকটা বইয়ের মধ্যে বিনোদন আছে। আমরা একটা গান শুনি, যেমন ধরুন আমি যদি টাচ করি এখানে, দেশাত্মবোধক গান, কলমটা বললো দেশাত্মবোধক গান। তারপরে আমরা শুনি গান, দেশের গান। তারপরে এইভাবে দেশাত্মবোধক গানগুলি এবং কিছু ছড়া গল্প আছে এই বাংলা বইয়ের মধ্যে। আমি এখন ইংরেজি বইটা পড়ে শোনাচ্ছি। এই ইংরেজি বইয়ের সর্বশেষ আছে কিছু রাইমস, কিছু ইংলিশ সং এবং আছে স্টোরি। এরপরের বই হচ্ছে গণিত বই। এই বইটা আবার 2 ভাষায়। আপনার সন্তান যখন 1, 2, 3 শিখবে, সাথে সাথে সে যেন 1, 2, 3 শিখে ফেলে, সেইভাবে এই বইটা তৈরি করা। এবং আছে আরবি বই। লার্নিং পেন আমার অনেক প্রিয়। বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বার দেখে ফোন করুন, আমরা আপনার ঠিকানায় এই কলম পৌঁছে দেব ইনশাআল্লাহ। গত 4 বছরের অগ্রযাত্রায় বিস্ময়কর এসব বই ও কলম পৌঁছে গেছে লক্ষাধিক শিশুর হাতে। শিক্ষা সহায়ক এই ডিজিটাল ডিভাইসে নিত্য নতুন সুবিধা ও ফিচার যোগ করতে গবেষণা করছেন জনাব জাফর সাদেক। সেই ধারাবাহিকতায় প্রাথমিক শিক্ষা বিস্তারে আরও এগিয়ে যেতে চায় ডিজিটাল পাবলিকেশনস।